আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব দই ফুলকপি। এই ফুলকপি রেসিপিটা অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর এবার আমি রান্নার প্রসেসটা শুরু করি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু বড় বড় করে টুকরো করেছি, আর ওই ডাঁটাগুলোকে একটু সামান্য কেটে নিয়েছি। তারপর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। বেশি সিদ্ধ করার দরকার নেই, ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। জাস্ট একটু পানিগুলো ফুটতে শুরু করছে, তারপর আমি নামিয়ে ফেললাম। এবার আরেকটা প্যানে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব, এই বেরেস্তাটা আমি পরে অ্যাড করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এবার আমার বেরেস্তা করা শেষ, সিদ্ধ করা ফুলকপিগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। হালকা একটু 2 ফিট উল্টিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নাই, এগুলো তো আগে সিদ্ধ করা আছে, আর এবার সামান্য একটু ভেজে নিলে হবে। এভাবে একটু উল্টিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। একবার উল্টেলে হবে, না ভেজেও রান্না করা যায়, কিন্তু ভাজলে একটু স্মেলটা ভালো আসে আর কি। আমার ফুলকপিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে ফেলবো। এবার একটা তেজপাতা আর 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু গরম করে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এবার এখানে 1/2 কাপের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে এখানে 1/2 চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তারপরে একটু 1/2 কাপ টমেটো বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা। এবার দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। টক দইটাকে আমি একটু ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি, এগুলো আমার ঘরে তৈরি করা টক দই। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, এবার এই মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে তারপর ফুলকপিগুলো অ্যাড করব। আমার মশলাগুলোকে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ফুলকপিগুলো অ্যাড করলাম। তারপর এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। এবার 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো একটু ফ্লেভারের জন্য দিলাম। এভাবে 5 মিনিট রান্না করলে হবে, আর বেশিক্ষণ রান্না করার দরকার নাই। এবার একটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। অল্প সময়ে হয়ে গেল আমার দই ফুলকপি। এটা খুবই
সাধারণ একটি রেসিপি অল্প সময়ে রান্না করা যায় আর খেতে কিন্তু অসাধারণ, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। এভাবেই ট্রাই করে দেখবেন আপনারা, আমার কাছে খুবই ভালো লাগে এটা, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।